তো এখন যে অ্যাপটা শেয়ার করতে যাচ্ছি এইখান থেকে আপনারা ভালোই একটা ইনকাম করতে পারবেন, এইখান থেকে স্টেকিং করে ইনকাম করা যায়। তো এই অ্যাপটা মোটামুটি কিন্তু নতুন একটা অ্যাপ, একদম নতুন, প্লে স্টোরে যখন আমি আপনাদের দেখাবো যে 1K ডাউনলোড হয়েছে মাত্র, তো একদম নতুন। তো এখানে কাজ করতে পারেন। তো যাই হোক, আমি আজকে গিভওয়ে দিতে যাচ্ছি না, তারপরেও যাই আপনাদের এই ভিডিওতে $5 মতো গিভওয়ে রাখলাম আমরা। আমি প্রতিনিয়তই গিভওয়ে দিই আপনাদের, তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। গিভওয়ের মেইন ইয়ে হলো আপনাদের অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে হবে এবং কি কমেন্ট করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করতে হবে। তো যাই হোক, গিভওয়েতে জয়েন হওয়ার জন্য যা যা করতে হবে সেটা ভিডিওর লাস্ট পার্টে থাকবে, একদম লাস্টে। তো অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, না হলে কিন্তু আপনি গিভওয়েতে উইন হওয়ার চান্স থাকবে না আপনার। অবশ্যই কিন্তু আপনাকে ফুল দেখতে হবে ভিডিওটা, না হলে কিন্তু হইলেও আপনি মানে উইন হতে পারবেন না। তো $5 কিন্তু আমরা মোটামুটি সবাইকে দেওয়ার চিন্তা ভাবনা করি, 25 জন মেইনলি মানে পাই আর কি, মোটামুটি সবাইকে দেওয়ার চিন্তা ভাবনা করি। তো যাই হোক, এই যে আজকে যে ইয়ে আছেন সেটা ওয়েবসাইট দেখতেছেন, কোয়েন পার্ক নামের অপশন এইটা, এইটা ওয়েবসাইটেও আপনি কাজটা করতে পারবেন। এখানে দেখেন সকল কিছুই দেওয়া আছে, ওয়েবসাইটের সকল ডিটেল দেওয়া আছে, আমি এক এক করে বলতেছি। দেখেন এখানে তাদের প্লে স্টোরের অ্যাপ আছে, এপিকে আছে, তারপরে অ্যাপল স্টোরের আছে, তারপরে ISO H5 পর্যন্ত অ্যাপ আছে, মানে বুঝতে পারতেছেন যে প্রজেক্টটা কত স্ট্রং। তো তারপরে দেখেন এইখানে আপনি প্রফেশনাল ডিজিটাল অ্যাসেট ট্রেডিং প্ল্যাটফর্ম, সেফ অ্যান্ড রিলায়েবল। তো এখানে তাদের কিছু ইয়া দেওয়া আছে, এখানে আপনি একটু ইউজার গাইড এগুলো একটু পড়ে নেবেন। এখানে দেখেন তাদের ডিজিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট আছে, তারপরে সেফ ট্রান্সফার ট্রানজ্যাকশন ডিজিটাল অ্যাসেট ইয়া আছে, এখান থেকে লোন ম্যানেজমেন্ট মানে লোন নিতে পারবেন মেবি, তারপরে ড্যাপ ব্রডারলেস, তারপরে তাদের ড্যাপ সেকশনও আছে, মানে ড্যাপ মানে আমরা টাস্ট ওয়ালেটে যেমন ব্রাউজ করি ওরকম একটা ব্রাউজ করার সিস্টেম আছে। তারপরে এখানে কিছু কম্বিনেশন তারা দিয়েছে, আপনি এখানে AI কোয়ালিটেটিভ ইনভেস্টমেন্ট রোবট ইউজ করতে পারবেন, তারপরে এখানে দেখেন ফিউচার অ্যান্ড অপারেশন ম্যানেজমেন্ট, ফিক্সড ইনকাম ফাইন্যান্সিং এগুলো দেওয়া আছে, তারপরে লিকুইডিটি বুস্ট অ্যাপিং, তারপরে স্ট্রেকিং প্লাগ মাইনিং এগুলো দেওয়া আছে, ডিজিটাল অ্যাসেট মর্টগেজ দেওয়া আছে, ডেব ব্রাউজার যেটা আগেই বললাম আপনাদের যে ডেব ব্রাউজারের কথা সেটা দেওয়া আছে, তারপরে এখানে তাদের ভ্যারাইটি অফ কোয়ালিটেটিভ স্ট্র্যাটেজিসগুলো এখানটাই দেওয়া আছে। তো মেইন পয়েন্টে কিন্তু আমি এখনও যাইনি ভিডিওর, অবশ্যই ভিডিওটা ভালো করে দেখেন কারণ অনেক কিছুই আছে এখানে। তারপরে তাদের দেখেন এখানে ট্রেন্ডিং, তারপরে গ্রিড স্ট্র্যাটেজি, তারপরে এগুলো দেওয়া আছে, ফ্লেক্সিবল কভারেজ এগুলো দেওয়া আছে। তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, কিন্তু এখানে আরও দেখেন কোনো কিছু দেওয়া আছে, মানে অনেক কিছুই। তো আমাদের মেইন কাজ যে এটা, এইখানে দেখেন কিছু কিন্তু ইয়া দেওয়া আছে, রিটার্ন দেওয়া আছে, আপনার USDT একদিনের জন্য রাখলে এখানে কত দিবে, এগুলো ব্যাপারগুলো দেওয়া আছে, মান্থলি কত পাবেন। তারপরে এখানে একটা এক্সাম্পল তারা দিয়েছে, দেখতে পারতেছেন এখানে এক্সাম্পলটা দিয়েছে, তাদের যে গ্রোথ আছে গ্রোথটা কেমন এখানে দেওয়া আছে, মানে এটা হোয়াইট পেপারের মতো ওয়েবসাইটে সকল কিছু দিয়ে দিয়েছে। তারপরে এখানে দেখেন একটা এক্সাম্পল দিয়েছে, তারপরে এখানে একটা দেখেন গ্রাফ দিয়ে তারা তুলে ধরেছে তাদের যে ইয়াগুলো, তারপরে এখানে মাল্টিপল চেইন, হাইব্রিড, এগ্রিকালচারাল এগুলো দেওয়া আছে, ক্রস চেইন প্রোটোকল কীভাবে তাদের মানে প্রজেক্টটা কাজ করে সকল কিছু এখানে দেওয়া আছে। তো এই প্রজেক্টগুলো নতুন, কিন্তু এই জন্য কিন্তু আমাদের ভালো বেনিফিট দিবে, যখন এটা ই হয়ে যাবে মানে ভাইরাল হয়ে যাবে তখন কিন্তু আর বেনিফিট দিবে না। এখানে তাদের টুইটার সকল কিছু দেওয়া আছে। তো যাই হোক, আমাদের ফার্স্ট যে কাজটা এখান থেকে যে গুগল প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপটা ডাউনলোড করতে হবে তাদের। তো আমি অলরেডি অ্যাপটা ডাউনলোড করে নিয়েছি, ডাউনলোড করার পরে এটা আপনাকে ওপেন করতে হবে। গিভওয়ে জয়েন করার জন্য কিন্তু আপনাকে এই কাজটা এমনিতেও করতে হবে, আপনি যদি নাও করতে চান গিভওয়ে পেতে চান তাহলে কিন্তু আপনাকে এটা করতে হবে, কারণ গিভওয়ের ক্রাইটেরিয়াতে কিন্তু অবশ্যই আছে যে আপনাকে এই ওয়েবসাইটে বা অ্যাপে একটা অ্যাকাউন্ট করতে হবে, কিন্তু নাহলে কিন্তু আপনি পাবেন না, এবং কি সেগুলো স্ক্রিনশট দিয়ে দিতে হবে। তো তারপরে দেখেন এইখানে আমাদের যে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করার জন্য আমরা যদি এখান থেকে ওয়ালেট সেকশনে ক্লিক করি তাহলেও হয়ে যাবে। এখান থেকে দেখেন লগ ইন সেকশন, লগ ইন নামের বাটনটা দেখতেছেন, এখানে আমাদের ক্লিক করতে হয়, এটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে তারপরে দেখতে পারবেন এখানে সাইন আপ নামের বাটনটা, এই যে সাইন আপ, যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, সাইন আপে ক্লিক করবো। তারপরে একটু স্ক্রল করে নিচে আসবেন, আপনি এখানে ফোন নাম্বার দিয়ে খুলবেন না, মাঝে মধ্যে ফোন নাম্বার দিয়ে ঝামেলা করে। তো তার জন্য আমরা এই যে রেজিস্টার উইথ ইমেইল এটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করে আমাদের এখানে মেইল দিব, তারপরে পাসওয়ার্ড দিব কনফার্ম পাসওয়ার্ড, তারপরে এখানে ভেরিফিকেশন কোড আমাদের এখানে সেন্ডে ক্লিক করে ভেরিফিকেশন কোড মেইল থেকে নিয়ে নিব, নেওয়ার পরে তারপরে এখানে ইনভাইটেশন কোডটা, এই যে ইনভাইটেশন কোডটা অটোমেটিক বসে যাইতে পারে, না বসে গেলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং কি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, যে গিভওয়ে যে লিঙ্কটা আছে বা গিভওয়ে যে পোস্টটা আছে সেই পোস্টের মধ্যে দেওয়া থাকবে। তো আমি এগুলো দিয়ে নিই, দেওয়ার সব কিছু দেওয়ার পরে তারপরে যে রেজিস্টার উইথ ইমেইল এটাতে ক্লিক করে দেবেন, এটাতে ক্লিক করে দিলে দেখবেন যে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে, এখানে অ্যাকাউন্টটা হয়ে গেছে আমরা মেবি। তো আমরা এখন লগ ইন করে নিব অলরেডি অ্যাকাউন্টে, এটাতে যদি ক্লিক করি এখানে এই যে লগ ইন উইথ মেইল নামের অপশনটা দেখতেছেন এটাতে ক্লিক করে দিব। তো তারপরে আমরা এখানে আমাদের মেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করে নিব। মেইল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে তারপরে দেখবেন আমাদের এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেখাবে, তারপরে এখান থেকে আমরা এখন আর্ন
করব কেমনে আর্ন করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এখানে আমাদের দেখেন প্রথমে আমাদের যে উইডো আছে এটা তারপর রিচার্জ আছে এটা এখানে রিচার্জ করতে পারবেন আগে আমি কিছু বিষয় দেখাই দিই এখানে এখানে যদি আপনি এই যে এখানে ক্লিক করেন আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ইউজার নেম কি আছে নিকনেম গুলো এগুলো দেওয়া আছে তারপর সেটিং এ ক্লিক করলে এখান থেকে আপনি দেখতে পারবেন তাদের অ্যাবাউট অ্যাবাউট সেকশনে গেলে এখানে দেখতে পারবেন তাদের কি কি সকল বিষয়গুলো এখানে দেখতে পারবেন প্লাস ওয়েবসাইটে আমি আগে দেখাই দিলাম তারপরে প্রোডাকশন ডিসক্রিপশনের মধ্যে গেলে এখানে প্রোডাকশন ডিসক্রিপশন দেখতে পারবেন তাদের ইকোসিস্টেম সকল কিছুই এখানে দেওয়া আছে মানে ওয়েবসাইটে কিন্তু সকল কিছু দেখলেন এইখানটায় তো তারপরে এখানে সিকিউরিটিতে ক্লিক করলে আপনি সিকিউরিটি দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ কারেন্সি ইনভাইটেশন কোড এখানে পাবেন ইনভাইটে ক্লিক করলে এইটা হলো আপনার ইনভাইটেশন লিঙ্ক এটা যদি শেয়ার করেন 10% থেকে তারপরে 1-2% যদি আপনি ডিরেক্ট করেন তাহলে 10% আর যদি ইনডিরেক্ট করেন তাহলে আপনি 1-2% ইনডিরেক্ট কিন্তু ইয়ার থেকে এখানে পাবেন তো তারপরে ফেস টু ফেস করতে পারেন আপনি এখানে ফেস টু ফেস মানে যে কিউআর কোড নামের অপশনটা দেখতেছেন এইটা তো এইখান থেকে ইনভাইটেশন কোড আপনি আর্ন করতে পারবেন তারপরে এইখান থেকে যদি আমি আপনি ট্রেড দেখাই এখানে ট্রেডের নামের অপশন এখানে আপনি কোনো আমরা যে কোনো ট্রেড করি নাই তার জন্য কিন্তু এটা দেখাইছে মানে আমাদের কোনো ট্রানজ্যাকশন হয় নাই ওয়ালেটে ক্লিক করলে কোনো ট্রানজ্যাকশন নাই তো তারপরে আমরা এইখান থেকে রিচার্জে ক্লিক করলে এই যেখান থেকে রিচার্জে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন এইখানে আপনি ইউএসডিটি দেখতে পারবেন TRC20 তারপরে এখানে ইথেরিয়াম সকল কিছু করতে পারবেন এই যে ইউএসডিটি ইথেরিয়াম বিএনবি টিআরএক্স এগুলো সকল কিছু কিন্তু আপনি এখানে ডিপোজিট করতে পারবেন আপনি চাইলে একটা করে এটা হলো আপনার অ্যাড্রেস আপনি বাইন্যান্স থেকে করতে পারবেন এই যে বাইন্যান্স তারপরে মনপে এগুলোর থেকে আপনি করতে পারবেন যে কোনো জায়গা এখানে ডিপোজিটটা করতে পারবেন তো আপনি বাইন্যান্সে যাবেন সরাসরি আপনি বাইন্যান্সে গিয়ে এখান থেকে যদি বাইন্যান্সে যান বাইন্যান্সে গিয়ে আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন আপনি বাইন্যান্সে যাবেন বাইন্যান্সে গিয়ে এখান থেকে আপনি এই যে চলে যাবেন আপনি এখান থেকে আমি দেখাচ্ছি ফান্ডিংয়ে যদি চলে যান তারপরে এখান থেকে যে ডিপোজিট নামের বাটনটা দেখতেছেন এটাতে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ইউএসডিটি চাইলে বিটিসি ইথিরিয়াম তারপরে বিএনবি সকলগুলো কিন্তু আপনি এখানে করতে পারবেন তারপরে ইউএসডিটিতে আমি ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে আপনি TRC20 এ যে TRC20 আছে এটাতে সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে আপনি সরি এখানে ডিপোজিটে না আমি এখান থেকে উইথড্রোতে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে যে ইউএসডিটিতে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনি নেটওয়ার্ক সিলেক্ট করে দেবেন উইথড্রো করার পরে তারপরে অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন আপনি এই যে অ্যাড্রেসটা পাইতেছেন যে এই অ্যাড্রেসটা এখানে কপি করবেন কপি করে এখানে পেস্ট করলেন এই যে এখানটায় পেস্ট করবেন পেস্ট করার পরে এখান থেকে আপনি নেটওয়ার্ক সিলেক্ট করে দেবেন নেটওয়ার্ক হলো TRC20 এ তারপর কনফার্ম করে দিলেন এখানে আপনি মিনিমাম কত দিবেন ম্যাক্স করে দিতে পারেন এখানে আপনি এই যে মিনিমাম 10টা কিন্তু করতে পারবেন 10 TRX মতো তো তারপরে এখান থেকে যে উইথড্র নামে বাটনটা আছে আছে এটাতে আপনি ক্লিক করে দিয়ে আপনি এখানে এইখানে ডিপোজিট করে নেবেন এইখানটায় ডিপোজিট করে নেবেন দেখেন এখানে কিন্তু আপনি ডিপোজিট হয়ে যাবে তো তারপরে এইখান থেকে ডিপোজিট হয়ে গেলে তারপরে এখানে উইথড্র নামের বাটনটা দেখতেছেন বা আপনার এই যে এখানে চলে আসবে আসার পরে আপনি এখানে কিন্তু ওই যে দেখেন তাদের কিন্তু বিভিন্ন সার্কেল আছে সার্কেলে আপনি ইনভেস্টও করতে পারবেন এখানে টিম ইনকাম দেখতে পারবেন আপনি টিমে যদি ক্লিক করেন এখানে টিমটা দেখতে পারবেন এখানে মানে লিডার বোর্ডে কে কে আছে এগুলো দেখাইতেছে লিডার বোর্ডে আছে তো তারপরে এখান থেকে আপনি দেখেন সার্কেল দেখতে পারবেন আপনি এই যে সার্কেলগুলো আছে এখানে সার্কেলে বিভিন্ন সার্কেল দেওয়া আছে এই সার্কেলগুলোতে আপনি ইনভেস্ট করতে পারবেন আপনি একদিনে সার্কেলে এটা এটাতে যদি করেন এটা গো সি এটাতে ক্লিক করতে পারবেন এখানে আপনি এই যে এগুলো ট্রানজ্যাকশন পাসওয়ার্ড সেট করতে হবে যখন উইথড্র করবেন তো আমরা এখানে ক্লিক করলাম তারপরে ক্যান্সেল করে দিলাম সরি এই যে এখানে যদি ক্লিক করি আমরা তারপরে এটার থেকে এটাতে ক্লিক করি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আমার মতো একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম তারপর কনফার্মে ক্লিক করে দিলাম এখানে সরি রং পাসওয়ার্ড মানে আমাদের 1-2-3 মেবি দিতে হবে আমি অন্য কিছু দিয়েছিলাম তার জন্য হয় না এখান থেকে আমি দিয়ে দিচ্ছি 1-2-3 টাইপের একটা পাসওয়ার্ড দিয়ে আমি সেম পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখানে আমি সেম পাসওয়ার্ড দিলাম তো তারপরে এখান থেকে আমি কনফার্ম যদি করি এখন কিন্তু কনফার্ম হয়ে গেছে তো তারপরে দেখেন এখানে কিন্তু আপনি ইনভেস্ট করার জন্য এই যে এখানে অলে ক্লিক করে দিবেন আপনি এখানে অ্যামাউন্টটা দিবেন তারপরে আপনি পাসওয়ার্ড দিবেন তারপর কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার এটা ইনভেস্ট হয়ে যাবে এখানে যে 10 USDT মানে মিনিমাম আপনি ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করলে আপনি এখান থেকে একদিন পর কিন্তু এখানে উইথড্র করতে পারবেন উইথড্র করার জন্য আপনি সিম্পললি এখান থেকে এই যে উইথড্রল নামের বাটনটা আছে হোমে যদি যাই আমি এখানে এখানে দেখেন এই যে আমি যদি ইয়েতে যাই ওয়ালেটে যাই তারপরে এখান থেকে উইথড্রল নামের বাটনটা দেখতেছেন এটাতে যদি ক্লিক করি তো তারপরে এখানে আপনি TRC20 সিলেক্ট করবেন তারপর ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন ট্রেডিং পাসওয়ার্ড কনফার্মে ক্লিক করলে আপনার এটা উইথড্র হয়ে যাবে তো তারপরে দেখবেন এখানে কিছু অ্যানাউন্সমেন্ট আছে তাদের অ্যানাউন্সমেন্টগুলো এখানে দেখতে পাবেন সহ অ্যাকাউন্টে তারপরে যে এখানে যদি আপনি ক্লিক করেন তাদের কাস্টমার কেয়ার আছে এখানে কথা বলতে পারবেন তো এখন শিগগিরই জয়েন হওয়ার জন্য কি
করতে হবে, গিভওয়েতে জয়েন হওয়ার জন্য জাস্ট আপনি অ্যাপ আছে অ্যাপে একটা অ্যাকাউন্ট করতে হবে আপনাকে। অ্যাকাউন্ট করার পরে তারপরে আপনি ওয়ালেট সেকশনে আসবেন, আসার পরে এই যে আইডিটা আছে বা এই যে এই পেজটা, এই পেজের আপনি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আপনি যে ভিডিওতে লাইক করেছেন, কমেন্ট করেছেন এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সেইটারও একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে তারপরে ভিডিও ডেসক্রিপশনে দেখবেন একটা গিভওয়ে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে আপনি ক্লিক করে চলে যাবেন সরাসরি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেটাতে গিয়ে সেটাতে জয়েন হয়ে নেবেন। সেখানে গিভওয়ে দেওয়া হয়, এই যে দেখেন একটা গিভওয়ে, এরকম গিভওয়ে আছে, আগের যে গিভওয়ে আছে সেগুলো হয়তো আজকে পে করা হবে, মানে আজকে রাতে বা কালকে রাতে পে করা হবে। এখানে বিভিন্ন ইনফরমেশনগুলো দেওয়া হয়, প্লাস হলো বিভিন্ন এয়ারড্রপ শেয়ার করা হয়। তো তারপরে এখানে আসবেন, আসার পরে আপনি যে দুইটা স্ক্রিনশট নিলেন সেটা ওই পোস্টের কমেন্ট সেকশনে আপনি যাবেন। কমেন্ট সেকশনে গিয়ে এখান থেকে যে অ্যাটাচ নামের বাটনটা দেখতেছেন এটাতে ক্লিক করে আপনি, আমরা বাইন্যান্সে পে করি কিন্তু যারা আমাদের সঙ্গে কাজ করেন তারা জানে, তারপরে আপনি ওই দুইটার বা তিনটার যেটা হোক স্ক্রিনশট দুটো অ্যাটাচ করে আপনার বাইন্যান্স যে পে আইডি আছে অবশ্যই পে আইডি দিবেন, পে আইডিতে আপনি দিয়ে দিবেন অ্যাটাচ করে, তাহলে আমরা ওই পে আইডিতে আপনাকে পে করে দিব। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকেন সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন।